আসলে তো শুদ্ধ। এই যে লাহিড়ি বাবার আশ্রম দেখুন, মানে ঢোকা মাত্রই আপনার মন একেবারে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, মনের যে মলিনতা সব ধুয়ে যাবে বাবার আশ্রমের এই শ্বেতশুদ্ধ মন্দিরে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে যদি আসতে চান আসতে পারেন, যেখানে আধ্যাত্মিকতার পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক মেলবন্ধন, এবং এই দুটোকে গুরুত্ব দিয়েই তৈরি করা হয়েছে এই লাহিড়ি বাবার আশ্রম। আসুন জেনে নিই এখানকার সমস্ত খুঁটিনাটি, যা আপনাকে এক পরিষ্কার ধারণা দেবে। এই দেখুন দাঁড়িয়ে আছি একদম ব্যান্ডেল স্টেশনের সামনে, আর আজকে আপনাদের আমি নিয়ে যাব এক সুন্দর পরিবেশে রয়েছে লাহিড়ি বাবার আশ্রম। সেই লাহিড়ি বাবার আশ্রমেই হবে আজকে আমার গন্তব্য। আর একদম স্টেশন ব্যান্ডেল স্টেশনের বাইরেই দাঁড়িয়ে থাকে এই দেখুন এরকম টোটো এবং অটো। এই টোটোতে মাত্র 20 টাকা ভাড়া নেয় লাহিড়ি বাবার আশ্রমে, আর আজকে আমি সেখানেই যাব, চলুন আমার সঙ্গে। ব্যান্ডেল স্টেশন হচ্ছে এমন জায়গা যেখানে আপনি হাওড়া থেকে যদি আসতে চান যে কোনো ট্রেন ধরে আপনি ব্যান্ডেল নেমে পড়ুন, আর যদি নৈহাটির দিক থেকে আসেন তাহলে নৈহাটি থেকে ব্যান্ডেল স্টেশনে নেমে পড়লেন, তারপর সামনে থেকেই আপনি পেয়ে যাবেন অনেক টোটো কিংবা অটো। লাহিড়ি বাবার আশ্রম কোন দিকে? তো বন্ধুরা পৌঁছে গেলাম লাহিড়ি বাবার আশ্রম। আধ্যাত্মিক এবং প্রাকৃতিক পরিবেশের এক মেলবন্ধন ঘটেছে এই লাহিড়ি বাবার আশ্রমে, চলুন এগিয়ে যাই। এইটা হচ্ছে মূল গেট দেখুন, আধারালয়, শ্রী বিষ্ণু মুখ্য ধাম আধারালয় লাহিড়ি বাবার আশ্রম। মানে এখানে ঢুকতে গেলে প্রথম কাজ হচ্ছে আপনাকে আপনার জুতো বা চটি আপনাকে খুলে তারপরে ভেতরে ঢুকতে হবে। জুতো রাখতে কত নেন? 5 টাকা। দুটো 5 টাকা? ঢোকার মন্দিরে ঢোকার আগেই বলে দিই, বাবাজির আশ্রমে ঢুকতে আপনার কোনো এন্ট্রি ফি লাগবে না, একদম ফ্রিতে আপনি ঘুরে দেখতে পারবেন। এই হচ্ছে যারা মহিলা ঢুকবেন তাদের ড্রেস, অর্থাৎ ওড়না বা অন্য কিছু আপনাকে একদম ঢেকে যেতে হবে, ১১টা থেকে ১২টা সকাল ১০টা থেকে ১২টা কি প্রসাদ ভোগ খাওয়ানো শুরু হয় একটা অবধি চলে ওটা সেটা কুপন অফিসে কাটতে হয় ভোগ খাওয়ানোর জায়গা ওইখানে আলাদা ঘর আছে প্রসাদ দিতে ওখানে দেওয়া আছে স্যানিটাইজ হয়ে গেলাম, মানে এখানে যারা ঢুকবেন দেখুন ঢোকার সঙ্গে সঙ্গেই আপনাকে প্রথমেই স্যানিটাইজ করা হচ্ছে, মেশিনের মাধ্যমে এটা করা হয়। আর ঢুকেই মানে এক অনুভূতি, সত্যি মনকে এক শান্তির নিবিড় পরিবেশে নিয়ে যায়। আর ঢোকার গেটেই রয়েছে দেখুন দুটি হাতি রয়েছে, এদিকে একটি এবং এদিকে একটি, এবং তার ঠিক ডান দিকে একটা ছোট্ট পুকুর, আর পাশে আমাদের শিবের মূর্তি রয়েছে। চলুন আমরা ভেতরে যাই। দেখুন মানে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটা তৈরি করা হয়েছে এরকম কংক্রিটের রাস্তা, এবং তার উপর এই ধরনের আলপনা এঁকে নেওয়া হয়েছে। এবং পার্শ্ববর্তী অঞ্চল যদি আমরা দেখি, মন্দিরের ভেতরে ঢুকেই দেখবেন আপনার এই দিকে রয়েছে দারুণ মানে গোলাপ, বড় বড় গোলাপ দিয়ে পুরো মন্দির চত্বরটা সাজানো হয়েছে। দেখুন মানে গোলাপের বাগান, বিভিন্ন রঙের, আর এখানে ডাক শোনা যাচ্ছে ময়ূর। দেখুন একদম ফাঁকা জায়গায় ময়ূর ছাড়া রয়েছে, ঘুরে বেড়াচ্ছে ময়ূর, খাবার খাচ্ছে। সত্যি এই যে এক শান্ত নীর, এখানে আসলে মন আপনার শান্তিতে একেবারে পরিপূর্ণ হয়ে উঠবে। এখানে কিছু মূর্তি রয়েছে, মা দুর্গাকে বহন করে নিয়ে চলেছেন দেখুন কজন। ওখানে বড় মন্দির পাবেন আগে? আচ্ছা বড় মন্দির পাচ্ছি, ওই ওই মন্দির দেখে আসার পর এই দিক দিয়ে দেখে দেখে এইদিকে যাবেন। মানে চারিদিকে বড় বড় আম গাছে ঘেরা রয়েছে আশ্রমটি, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আপনি যদি এই এই দাবদাহের মধ্যেও যদি এই শান্ত নীরে আপনি আসেন,
লাহিড়ি বাবার আশ্রমে, তাহলে কিন্তু আপনার কোনো সময় গরমটা অনুভূতি হবে না। ছোটো টয় ট্রেন এবং এইখানে দেখুন যে অবয়বটি তৈরি করা হয়েছে, এটি এখানে রয়েছে বাচ্চাদের দোলনা। দেখুন মানে আপনার সঙ্গে আপনার যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আসবে তাদেরও কিন্তু এন্টারটেইনের জন্য এখানে ব্যবস্থা রয়েছে লাহিড়ি বাবার আশ্রম। পদে পদে রয়েছে এই ধরনের নানান মূর্তি, সাজানো ফুলের বাগান, প্রাকৃতিক নানান দেখুন কেন এটা রাধাকৃষ্ণ। অফিসটা কোন দিকে দাদা? অফিস আচ্ছা, অফিস এখান থেকে কুমন কাটতে হবে খাওয়া এখান থেকে যাও কেটে। এবার বলে রাখি এই পবিত্র লাহিড়ি বাবার আশ্রমে যদি আপনি ভোগ প্রসাদ নিতে চান এই শান্ত নিবিড় পরিবেশের মধ্যে, তাহলে ভোগ প্রসাদ আগে যেটা ছিল 40 টাকা, এখন সেই প্রসাদের কুপন হয়েছে 60 টাকা করে। 2022 সালের এই পরিবর্তনটি আমি আপনাদের বলে রাখছি। এটা হচ্ছে মূল মন্দিরে প্রবেশের রাস্তা, আর এখানে অনুষ্ঠান আদির ব্যবস্থা চলছে। এই হচ্ছে মূল লাহিড়ি বাবার আশ্রম। শ্রীকৃষ্ণ সামনে দেখুন সারথি, তিনি রথ চালাচ্ছেন, আর পেছনে অর্জুন সেই যুদ্ধের ঢঙে দাঁড়িয়ে রয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন যুদ্ধে যায় তখন কৃষ্ণ তার রথের সারথি হয়। সে তো শুদ্ধ। এই যে লাহিড়ি বাবার আশ্রম দেখুন, চারপাশটি দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের ছায়ায় লতায় পাতায় গড়ে উঠেছে। এক শান্ত পরিবেশের মধ্যে লাহিড়ি বাবার আশ্রম। এখানে রয়েছে জল, দেখুন জল অর্থাৎ একটি পুকুর, এবং সেই পুকুরের উপরেই নির্মিত হয়েছে এই লাহিড়ি বাবার আশ্রম। এইটা অনেকটা কি বলা যায় অমৃতসরের যে স্বর্ণ মন্দির রয়েছে ঠিক এই দিকটা দেখলে খানিকটা সেরকম আদলটা মনে হয়। আর মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে একটি মন্দির, দেখুন রাম সীতা মন্দির, দেখুন রাম সীতা এবং লক্ষ্মণ। তাহলে এখানে রয়েছে রাম সীতা মন্দির, আসলে রাম সীতা সঙ্গে ভাই লক্ষ্মণও কিন্তু বিরাজমান রয়েছে। এখানে মোবাইল বন্ধ রাখবেন, পরিষ্কার বলা রয়েছে। দেখুন লাহিড়ি বাবার এই যে মন্দির, মন্দিরের প্রবেশ দ্বার হচ্ছে মূল হচ্ছে এটা, এই যে পুকুর রয়েছে, এবং আপনি এইখানে যদি আপনাকে যেতে হয় তাহলে এই যে যে জল রয়েছে এই জলে পা ভিজিয়ে আপনাকে আগে পবিত্র হয়ে নিতে হবে, পা ধুয়ে পরিষ্কার হতে হবে, তারপর আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। আর মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরে কী আছে আমি বাইরে বেরিয়ে আপনাদের বলে দেবো, ভেতরটা আমি কিন্তু দেখাতে পারবো না। মন্দিরের ডান দিকে রাম সীতা, আর ঠিক মাঝে বা লাহিড়ি বাবার মূল মন্দির বা আশ্রম রয়েছে, এবং তার বাঁ দিকে রয়েছে আরও একটি মন্দির। দেখুন এটা কী মন্দির? Thank you.
এর মধ্যে রয়েছে দেখুন কালী মাতা, দুর্গা এবং কৃষ্ণ, তিনজনের মূর্তি রয়েছে এই মন্দিরের ভেতরে। আর এখানে আপনি আপনার মনস্কামনা পূর্ণ করতে পারেন, সবাই মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাচ্ছেন এই জায়গায়। রাম সীতা মন্দির রয়েছে, বিষ্ণু মন্দির রয়েছে, শিবের মন্দির রয়েছে, এইগুলো সব মিলেমিশে এক মেলবন্ধন ঘটানো হয়েছে এই লাহিড়ি বাবার আশ্রমে। এর মধ্যে কিন্তু সবসময় আগুন জ্বলে, জানো, আগুন জ্বলছে ভেতরে। এবার আসুন জেনে নেওয়া যাক এই লাহিড়ি বাবার মন্দিরের ইতিহাস কি, মানে লাহিড়ি বাবা কোথা থেকে আসলেন। লাহিড়ি বাবা আসলে চাকরি করতেন বারাণসীতে, আর ওখান থেকেই তিনি আদি গুরুদেব বাবাজি মহারাজের কাছ থেকে কিন্তু দীক্ষা নিয়েছিলেন এই লাহিড়ি বাবা। এই আদি বাবা কিন্তু যার কাছ থেকে সাই বাবা, তিনিও কিন্তু এখান থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। এছাড়াও আরও অনেকে দীক্ষা গ্রহণ করেছিলেন এই বাবাজি অবতারের কাছ থেকে। তাহলে এখন আমরা বেরিয়ে পড়ছি বাবাজি লাহিড়ি বাবার মূল যে আশ্রম, মূল যে মন্দির এখনও আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে এবার আমরা বেরিয়ে চলুন এদিকে দেখি কী আছে। আম গাছের নিচে এখন তৈরি হয়েছে দেখুন বিভিন্ন খাবারের স্টলও তৈরি হয়েছে দেখুন। লাহিড়ি বাবা মন্দিরের একদম সামনে ছোটো ছোটো কয়েকটি স্টল রয়েছে যেখান থেকে আপনি চা খেতে পারেন, এই আম গাছের গোড়ায় বসে এরকম একটা শান্ত জায়গায় বসে আপনি এখানে চা খেতে পারেন। এমনকি এখানে কিন্তু চাউমিন সহ অনেক কিছুই কিন্তু বিক্রি হচ্ছে এই জায়গায়। মূল আশ্রম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো বেশ দেখার মতো বলা যায়। এবং এখানে একটু দেখুন এই আম গাছের গোড়ায় রয়েছে দেখুন, ঠিক আম গাছের নিচে এই ধরনের কিছু ভাস্কর্য এখানে তৈরি হয়ে আছে। এখানে রয়েছে দেখুন গৌতম বুদ্ধ। একদিন একটা বেলা যদি আপনারা সময় বের করে এই লাহিড়ি বাবা আশ্রমে আসতে পারেন তাহলে মানে মন তো শান্তিতে ভরবেই। সঙ্গে লাহিড়ি বাবার আশ্রমে যদি কেউ রাত কাটাতে চান, অর্থাৎ থাকতে চান, তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। চলুন কথা বলে দেখি এখানে রাতে থাকা যায় না, সে কোথায় যায় রাতে? এই মহিলা থাকা যায়, অফিসের কন্ট্যাক্ট নম্বর আছে, কন্ট্যাক্ট নম্বরটা সংগ্রহ করে নেবেন, নিয়ে ফোনে কন্ট্যাক্ট করবেন। আপনি হাঁটতে চলে এখানে যদি আপনারা রাতে থাকতে চান সে নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলে। একদম মন্দিরে ঢোকার ডান দিকে রয়েছে মাতা জগদ্ধাত্রী দেবী এই মন্দির, এবং ভেতরে এরকম মূর্তিও রয়েছে দেখুন। অনেক ধর্মের যেমন মিল ঘটেছে এই লাহিড়ি বাবার আশ্রমে, ঠিক তেমনিভাবে অনেক দেবতা ঠাকুর দেবতাদেরও কিন্তু দেখা মেলে এই লাহিড়ি বাবার আশ্রমে। ওরে বাবা, এটা কি? প্রচুর পাখি দেখুন ডাকছে, ফুল এবং ফলের গাছ দিয়ে সাজানো রয়েছে লাহিড়ি বাবার এই বিস্তৃত অঞ্চল। দেখুন অনেকটা জায়গা যার জন্যে মানে ঘুরেই যাচ্ছি। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু মক্কার ছবি রয়েছে, অর্থাৎ একই জায়গায় বিভিন্ন ধর্মের যে মেলবন্ধন, যে সম্মেলন, তা গড়ে উঠেছে লাহিড়ি বাবার এই আশ্রমে। নানান ধর্ম, অর্থাৎ খ্রিস্টান পাচ্ছেন, হিন্দু পাচ্ছেন, মুসলিম থেকে শুরু করে অন্যান্য অনেক ধর্মের মেলবন্ধন ঘটেছে এই জায়গাটি দেখুন। অর্থাৎ যীশু খ্রিস্ট রয়েছে এবং তার সঙ্গে অন্য কিছু। আসলে এটা কি? আসলে এটা হচ্ছে ধর্মের মেলবন্ধন। এবার আরও এগিয়ে যাচ্ছি আমরা, দেখুন সামনে আরও কিছু দেখা যাচ্ছে, চলুন দেখানোর চেষ্টা করি। এইখানে দেখুন ব্যাসদেব, ব্যাসদেব বাবা ব্যাসদেব দেখুন এখানে ইন্দা এখানে শিক্ষা নিচ্ছেন ওনার কাছ থেকে। আরও এই ধরনের শান্ত পরিবেশে মানে কি বলবো, এই যে যে এখন দুপুর হয়ে গেছে আর এই যে গ্রীষ্মের দাবদাহ, সেই দাবদাহ আপনার এখানে আসলে একটু মনে হচ্ছে না আমার এখন,
মানে শরীরটা কেমন একটা শান্ত ভাব বিরাজ করছে এই দুপুরের দাবদেহের মধ্যেও। কারণ হচ্ছে পুরো অঞ্চলটি নানান গাছগাছালিতে ঘেরা। আরও একটা মন্দির রয়েছে, এটা রয়েছে বাবা লোকনাথ দেবের মন্দির। দেখুন বাবা লোকনাথের মূর্তি রয়েছে এখানে। এটা কি? রাধাকৃষ্ণ দেখুন মাঝে বসে আছেন। এবং এইদিকে রয়েছে শিবের মন্দির, আর এদিকে বিষ্ণু মন্দির। এইবার একটা ছোট নদী করা আছে এখানে, তৈরি করা আছে এবং ব্রিজ, তার উপর দিয়ে আমরা এখন উঠছি। দেখুন উঠে যাব শিব বাবাজির মন্দিরে। চলো আমরা ভেতরে ঢুকি। দেখুন শিব বাবাজির মূর্তি, সঙ্গে ত্রিশূল, তার মাথায় ডুগডুগি রয়েছে। এবং চারিদিকটি দেখুন অদ্ভুত এক সৌন্দর্য বিরাজ করছে। এইখানে কি মনে হচ্ছে না এসি ফেল করছে? এসিতেও আপনি এত সুন্দর ঠান্ডা পরিবেশ কিন্তু পাবেন বলে আমার মনে হয় না। অন্তত একবার আসুন, এসে চেষ্টা করুন এখানে এই পরিবেশটায় ঘুরে যাওয়ার জন্য, আর দেখুন জায়গাটি কেমন। এই দিকে দেখুন প্রচুর হাঁস রয়েছে, হাঁসেদের হাঁসেরা খেলা করছে ভেতরে দেখুন। আর এখানে এগুলো হাঁস নাকি, নানান রকমের হাঁস। তো এই মন্দিরে যে এলেন, অনুভূতিটা কি আপনার? ভালো লাগলো। আমি শুনেছি অনেকদিন লাহিড়ী বাবার আশ্রম আছে, এখানে আসবো। আজকে এলাম, ভালোই লাগলো। আফটার অল ভালো, আপনার চ্যানেলের তো আমি খুব ভক্ত, খুব ভালোও লাগে। তো শুনলেন এখানে, মানে যারাই আসে এখানে এক শান্তির আবেশে আপনি প্রবেশ করতে পারবেন এই লাহিড়ী বাবার আশ্রমে। আর এই কুপন কেটে নিলাম, দেখুন কুপন 60 টাকার কুপন, এটা দিয়েই আপনি ভোগ প্রসাদ খেতে পারবেন। তাহলে চলুন, অনেকক্ষণ ঘোরা হলো, এবার আমরা ভোগ গ্রহণ করব। কুপন দিয়ে দিলাম, এবার ভোগের প্রসাদ গ্রহণ করবো। চলুন, এখানে আপনার চেয়ার টেবিল কিছু করা আছে, সেখানে বসেও আপনি খেতে পারেন। আপনি চাইলে এই শান্ত পরিবেশের যে কোনো জায়গায় বসে গাছের নিচে কিন্তু আপনি এই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। দেখুন আমাদের খাবার চলে এসছে, ভাত ডাল চাটনি আলুর তরকারি। এটা কি? এটা নিরামিষ তরকারি। প্রসাদ চলে এসছে আমাদের, এবার ভোগ গ্রহণ করি। একটা কথা বলে রাখি যে এখানে আপনি যে প্রসাদ বা ভোগ গ্রহণ করবেন তারপর থালা কিন্তু আপনার নিজেরই ধুয়ে দিতে হবে। ভোগ প্রসাদ আমাদের খাওয়া শেষ হয়ে গেল, যার যার থালা সেই মেজে আনতে হবে, সব কাজ কমপ্লিট, এবার ঘরে ফেরার পালা। গাড়ি পার্কিংয়ের জন্য দেখুন, মানে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য। আর এবার আমি জানিয়ে রাখবো যে আপনারা ব্যান্ডেল থেকে যারা আসতে চান, ব্যান্ডেল স্টেশন নেমে সেখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। এই টোটো আপনি এই লাহিড়ী বাবার আশ্রম এবং পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখার জন্য রিজার্ভ করতে পারেন, কিংবা ওখান থেকে ডাইরেক্ট এখানে আসতেও পারেন। চলুন কথা বলে জানা যাক। তো আপনারা মূলত এগুলো ব্যান্ডেল স্টেশন থেকে নিয়ে আসেন, তাই তো? হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন থেকে এখানে আনি। ভাড়া কত ওখান থেকে? ব্যান্ডেল স্টেশন থেকে পার হেড আমরা 20 টাকা করে নিই এখানে। 20 টাকা করে পার হেড ভাড়া নেন? আচ্ছা, আর যদি কেউ রিজার্ভ করে আসতে চায়? ওই 5 জনকার হিসাবে 100 টাকা ভাড়া হয়, 100 টাকাই নিই। মানে ঘুরে দেখার জন্য যে জায়গাগুলো আছে সেগুলো কি আপনারা ঘুরে দেখান? হ্যাঁ, কীরকম সেগুলো নেন? সেটা সব কন্ট্রাক্ট হলে 1200 টাকা 1000 টাকা হয়। লাহিড়ী বাবা আশ্রম এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, এক সুন্দর প্রাকৃতিক পরিবেশ,
বলা চলে। এখানে আছে নানান পুকুর, গাছগাছালি ঘেরা এক কী বলবো ছোটোখাটো অরণ্যও বলা চলে। এবং এর জায়গায় জায়গায় তৈরি হয়েছে পিকনিক স্পট যেখানে আপনারা পিকনিক করতে পারবেন। কত পড়ে আপনাদের এই পিকনিকে? আমাদের পিকনিকে যতজন আসবেন ম্যাক্সিমাম 500 টাকা হয় রেট চাই আমরা। 500 টাকা? হ্যাঁ 500 টাকা একটা মানে পিকনিক পার্টি আসলে 500 টাকা দিতে হবে? 500 টাকা রেট আছে, পার হেড হিসেবে হয় না? না না না, যতজনই আসবেন কোনো অসুবিধা নেই। তো লাহড়ি বাবার আশ্রম ঘোরা আমাদের শেষ হয়ে গেল, মানে একটা বিকেল হোক বা একটা দিনের জন্য আপনি এখানে আসতে পারেন। আর রাত থাকারও ব্যবস্থা আছে, সে ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো সব সমস্ত ইনফরমেশান আমার যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, এবার আপনারা ভাববেন। তাহলে গুড লাক, দেখা হবে অন্য কোনো এপিসোডে, সময় রাখবেন।